আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, যারা আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের মাধ্যমে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আজকের আয়োজন। চলুন আমরা সরাসরি ক্লাসে ফিরে যাই। দেখেন ধারার কিছু অঙ্ক আছে, পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দ প্লাস ডট 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 ডট, ধারাটির কোন পথ? তিনশো তেরাশি আছে। এগুলো আমরা বিভিন্নভাবে ধরি, প্রথম পদ এ, সাধারণ অন্তর তিন, থ্রি আর কি, এইভাবে আমরা কিন্তু সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করি। ভাই এত কষ্ট করে সূত্র মেলাইতে যায়, অনেক সময় ব্রেন হ্যাং হয়ে যায়, চান্সটা হয়ে উঠে না রে ভাই। ঠিক আছে, এই জন্য আমাদের যেটা করতে হবে আপুরা, যেটা করতে হবে সেটা কি অনেক সহজভাবে যাতে আমরা এটা পারি, খুবই সহজ, খুবই সহজ। আপনি দেখেন এই ধরনের থাকলে জাস্ট আপনি লক্ষ্য করবেন আপনার প্রথম পদটা কত, দেখেন তো কত, পাঁচ। আর এরপরে দেখবেন এই দুইটা সাধারণ অন্তর কত, তিন, রাইট? পাঁচ আর আটের পার্থক্য কত, তিন। এই দুইটা বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হয়, দুই। আচ্ছা, এই তিনটে সংখ্যা যখন আপনি নামাইতে পারলেন, কঠিন লাগলো? একেবারে সহজ। কিন্তু প্রথম সংখ্যাটা পাঁচ, সাধারণ অন্তর তিন, মানে দুইটার পার্থক্য, প্রথম দুইটার পার্থক্য অথবা দ্বিতীয় দুইটার পার্থক্য, এরকম পার্থক্যটা হলো তিন। এই দুইটার বিয়োগফল কত আসলো, দুই। এখন এই দুইটা সংখ্যা কাজে লাগবে কেমনে? এই যে যেটা বিয়োগফল আসলো, এই সংখ্যাটা এই আমার তিনশো তিরাশি থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত আসবে, তিনশো একাশি। এটাকে ভাগ করতে হবে সাধারণ অন্তর দিয়ে। দেখেন কোনটা আসে, তিন অক্ষে তিন, কোনটা অক্ষে অক্ষে সবগুলোই আছে, তিন দুগুণে ছয় দুই, এটাই আছে এটাই আছে এটাই আছে, তিন সপ্তাহে একুশ, ইয়াস এটা, তাই না? খুব সহজেই হয়ে গেল। অর্থাৎ তিন দিয়ে তিনশো একাশিকে ভাগ করলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। কি কঠিন লাগলো, একেবারেই কঠিন না। তো যাই হোক, আমি আপনাদের একটি ইনফরমেশন দিতেছি যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আগে কিন্তু জানা দরকার। কারণ দেখেন আপনারা বি ইউনিটে ভর্তি ইচ্ছু যারা আছেন, অটোমেটিক্যালি কিন্তু আমরা বি ইউনিটের সবগুলো সাবজেক্টের সাজেশন দিয়েছি আমরা। সেই সাজেশনটা ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন, লিংক দেওয়া থাকবে সবগুলো সাজেশনের। গণিতের এরকম একটা সাজেশন আছে, সেই সাজেশন ধরে ধরে আমরা ক্লাসগুলো করাচ্ছি। প্লাস ইতিপূর্বে আমাদের এই আপনাদের বি ইউনিট উপলক্ষে প্রায় পনেরো থেকে বিশটা ভিডিও করা আছে অঙ্কের, সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অঙ্কগুলো দেখে নেবেন। দেখবেন আপনাদের কোর্স প্রায় কমপ্লিট, ইনশাল্লাহ আগামী পনেরো দিনের মধ্যে আমি আপনাদের পুরো ম্যাথের কোর্সটা কমপ্লিট করতে পারবো যদি সাথে থাকেন, এবং খুব সহজে সহজ টেকনিকে। আচ্ছা, তারপরেও একটা কথা আছে যে এই যে আমি চার থেকে পাঁচ মিনিটের যে ভিডিওগুলো নিচ্ছি, আপনাদের সাথে যদি দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা একসাথে কোনো ক্লাস নিতে পারি, তাহলে কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ প্রিপারেশনটা আমি দিতে পারি, ইনশাল্লাহ পনেরোতে পনেরোই পাবেন, মনে হয় না ঠেক পড়বে যদি সাথে থাকেন। আর ওই দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার ক্লাসটা আমরা কবে করব, কথা ছিল ছাব্বিশ তারিখে করব, ইনশাল্লাহ আমরা ছাব্বিশ তারিখে করতে পারবো না, একটা প্রবলেম আছে, ব্যক্তিগত একটা প্রবলেম আছে, আমি ক্লাসটা করব হলো আঠাশ তারিখে, আঠাশ তারিখে, আঠাশে এপ্রিল, আঠাশে এপ্রিল ক্লাসটা করব বিকাল তিনটার সময় গুগল মিটে। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন আমি ক্লাসটা করব গুগল মিটে। আচ্ছা, এই গুগল মিটে আপনাকে জয়েন করতে হলে আপনাকে দেখবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, সেইখানে আপনি প্রবেশ করে আমার মেসেঞ্জারে আপনি লিখে দেবেন গ্রিন সিক্সটি, অর্থাৎ আপনাদের এই গ্রুপটার নাম হলো গ্রিন সিক্সটি। আচ্ছা, গ্রিন সিক্সটি, এরপরে আপনি লিখবেন হলো আপনার নামটা, ফ্রম আপনার জেলার নামটা। ভাই এর জন্য এই দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার জেলার নামটা আপনি লিখবেন, তিন ঘন্টার ক্লাসের জন্য আপনাকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফি ক্লাস। এই সুযোগটা আপনার ছাড়া কি ঠিক হবে? যদি আমার ক্লাস ভালো লাগে, আপনার মনে হয় সুযোগটা ছাড়া ঠিক হবে না। তো যাই হোক, যদি আপনার সময় থাকে, তো যাই হোক, আমরা পরবর্তী অঙ্কগুলোর মধ্যে একটু চলে যাচ্ছি, খেয়াল করেন। পরের যে অঙ্কটা আছে, তেরো প্লাস বিশ প্লাস সাতাশ প্লাস চৌত্রিশ প্লাস একশো এগারো, ধারাটির পদ সংখ্যা কত? একই কিন্তু অঙ্ক, অঙ্কের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, কিসের জন্য? এই অঙ্কের মধ্যেও এটা লেখা যায় তো, পাঁচ আট এগারো চোদ্দ প্লাস তিনশো
83 ধারাটির পদ সংখ্যা কত? এভাবে লেখা যাইতো, আবার এই অঙ্কটাকে ওইভাবে লেখা যাইতো, একটু ঘুরাই লিখছে। 13, 20, 27, 34 ধারাটির কোন পদ 111? এভাবে কিন্তু লেখা যাইতো, জাস্ট একই। সুতরাং আপনি একই নিয়মে অঙ্কটা করবেন। একই নিয়ম মানে কি? একই নিয়মে অঙ্কটা করবেন, সুতরাং একই নিয়মে অঙ্কটা করবেন। তার মানে এই অঙ্কটা আপনার জন্য রইলো, আপনি এটা করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি পারেন কি না। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে আপনার প্রতি। এরপরে দেখেন 4, 8, 12, 16 ধারাটির কোন পদ 480? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আরো অনেক বেশি সহজ। দেখেন এইখানকার প্রথম পদ এবং সাধারণ অন্তর একদম সমান সমান না? প্রথম পদ আর এই দুইটার মাঝখানের যে সাধারণ অন্তর সমান সমান। এরকম যখন প্রথম পদ আর সাধারণ অন্তর যদি সমান সমান হয়ে যায় কখনো, তখন আপনার আর ওই ক্যালকুলেশনের কোনো দরকার নাই, প্রথম পদ দিয়ে এই শেষের সংখ্যাটাকে ভাগ দিয়ে দিলেই হয়ে গেল। কত আসতেছে? 120। সো আপনার রেজাল্ট 120। কথাটি কি বুঝছেন? মানে যদি আপনার প্রথম পদ এবং সাধারণ অন্তর একই হয় তাহলে কোনো কথা নাই এই ধরনের অঙ্কে, জাস্ট আপনি প্রথম পদ দিয়ে এই 480 ভাগ দিলেই হয়ে গেল। বিষয়টা বুঝাইতে পারছি? আমার মনে হয় অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যারা বি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা অনেকেই কিন্তু সি ইউনিটেও পরীক্ষা দিতে যাচ্ছেন। ঠিক এই কারণে সি ইউনিটের অনেক কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সটা ভালোভাবে খেয়াল করবেন। আর সবাই আমাদের সাথে থাকলে, আমাদের সাথে থাকলে আমাদের যেমন ভালো লাগে, ঠিক তেমনইভাবে আমরা যেন সত্যি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসকে মুখরিত করতে পারি, শেষ ভরসা ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর আমাদের হবেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।